আল্লাহ নিকটে সবচাইতে প্রিয়তম আমল হচ্ছে এই দশ দিনের নেক আমল সমূহ, নাহাজিল আয়ামিল আশরা, দশ দিন অর্থাৎ পহেলা জিলহজ থেকে দশই জিলহজ ঈদুল আজহার কোরবানির দিন পর্যন্ত যত নেক আমল আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয়তম আমল। অতএব যত রকম নেক, যত রকম সৎকর্ম করা সম্ভব আমাদের পক্ষে, এই সময় আমাদের করা কর্তব্য। জনৈক সাহেব বললেন, হে আল্লাহ রসুল, জিহাদের চাইতেও কি উত্তম? জবাবে তিনি বললেন, অবশ্যই জিহাদের চাইতেও উত্তম, তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি জিহাদের উদ্দেশ্যে জানমাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন আর ফিরে আসেননি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তার তুলনীয় হবে না। আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, বাড়িতে যে বলবেন ভালো করে, আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, নেকিটা সবাইকে মা বন্ধুকে জানিয়ে দেবেন। কারণ একজনের কাছ থেকে আরেকজন প্রচার যদি না করি আমরা, ইসলাম তো টিকবে না, তাই না? ইসলাম তো হলো প্রচারের ধর্ম। যে ব্যক্তি তার নিজের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত থাকলো সেই মাত্র সফল কাজ। হৃদয়ের কার্পণ্য সাংঘাতিক জিনিস, এটা আল্লাহ বুঝতে পারে। একশো টাকা দেবে ওখানে, হৃদয় বলছে না পঞ্চাশ টাকা দিয়ে, পঞ্চাশ টাকা দিয়ে চকলেট কিনে মেয়ের জন্য, আল্লাহ বুঝতে পারে না, হবে না। সুযোগ পেয়েছেন দিয়ে দেন, মনকে বলেন রুজির মালিক আল্লাহ। কারণ আরবরা কোরবানি করে সেগুলো মূর্তির মাথায় রক্ত মা খায়, মূর্তির মাথায় কিছু গোস্ত রাখে, কাবা ঘরের দেওয়ালে কিছু লেপে দেয়, ছেলেবিল বাচ্চা হলে যখন ওই আকিকে করে সে রক্তগুলো এইভাবে করতো। তার বিপরীত যদি আল্লাহ রসুল করেন তাহলে ওনাকে মেরে ফেল দিবে। হ্যাঁ, কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, ফসল্লি রব্বিকে অনহা, তুই কোরবানি করো, কোথায় কোরবানি করব? হ্যাঁ, তিনি জানতেন না যে আমাকে মক্কা থেকে চলে যেতে হবে, আল্লাহর এলেমে এগুলো আগে থেকে ছিল, হিজরত করা হলো, মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে বিধান নাজিল হয়ে গেল। বদরের যুদ্ধের পরে বনু কৌনিকা যুদ্ধ, বনু কায়নুকা যুদ্ধের পরে কোরবানির বিধান এসে গেল। আমরা কিন্তু সেই দশকে প্রবেশ করেছি। এ প্রসঙ্গে যে বিধানগুলি এসছে, আসুন এবার আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনি। আন উম্মে সালামাত রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া আসফারিহি শাইয়্যা। যখন জিলহজ মাসের প্রথম দশক প্রবেশ করে, তখন তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইরাদা রাখে তারা যেন নখ চুলে স্পর্শ না করে। রওয়াহু মুসলিম। এটা কিন্তু জিলহজ মাসের একবারে শুরু থেকেই বিধান চলে আসলো। কেন এই সম্মান? যে এই মাসটাই হচ্ছে কোরবানির মাস, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম কোরবানি, পিতা হয়ে একমাত্র সন্তানের গলা ছুরি দেওয়া আল্লাহর মহব্বতে, এটা ইতিহাস কোথাও নাই। যে পিতা সন্তানের মুখ দেখেনি, যে পিতার বয়স এখন 99 বছর, সেই পিতা এখন তার নিজের একমাত্র সন্তানের গলা ছুরি চালাবে, কি কল্পনা করতে পারেন কেউ? স্রেফ আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে তিনি এটা করেছিলেন। আল্লাহ কিন্তু চাননি যে পিতা ছেলেকে জবাই করবে। আল্লাহ দেখছিলেন ইব্রাহিমের তাকওয়া কতটুকু, ইব্রাহিম তো তা জানতেন না যে আসলে কী উদ্দেশ্যে হুকুমটা দেওয়া হয়েছে। এই মহান ত্যাগের স্মৃতিতেই এই জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর সেজন্যই বলা হয়েছে যারা কোরবানি দিতে পারবে না তারাও যদি এই দিন নখ চুল কাটা বন্ধ রাখে শুধু কোরবানির উদ্দেশ্যে, এবং কোরবানির মানুষের যখন হয়ে যাবে অথবা ঈদুল আজহার সালাত শেষে যখন বাড়ি যাবে, তখন কিন্তু ওই নিয়তে সে নখ চুল কাটে যে আল্লাহ আমি কোরবানি দিতে সক্ষম ছিলাম না, কিন্তু তোমার রাহে আমার দেহের একটা অংশ কর্তন করলাম, তুমি আমাকে কোরবানির পূর্ণ নেকি দান করো।
এই নিয়ত করে যদি কেউ এটা করেন, সেখানে রসুল্লাহ সাল্লাম বলছেন তামাম উজিহাতে মিনিন্দুল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কোরবানির স্থলাভিষিক্ত হবে। বিষয়টা মনে রাখবেন, হালকা করবেন না। আমি দেখি ঈদ উল আজহার সময় এত সুন্দর ফ্রেশ দাঁড়িয়ে একটু গোফবিহীন কিছু মানুষ আমার সামনে আসেন, দেখলে বড় দুঃখ লাগে। যেখানে আল্লাহ রসুল বলছেন ঈদ উল আজহা সালাত পড়ে বাড়ি গিয়ে এই কাজটা করো, আমরা আগেই করে চলে আসছি। অর্থাৎ উনি হয়তো বিধান জানেন না, অথবা জেনেও হাদিসের প্রতি তাচ্ছিল্য করলেন, খবরদার। ওই ঈদ উল আজহা সালাতের কত ফায়দা হবে আল্লাহ ভালো জানেন। জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রসুল, আমার তো কিছুই নেই কোরবানি করার মতো, এই ছোট্ট একটা ইয়ে আছে, এইটাও পুঁজি, এইটা ছোট্ট বকরি লালন পালন করে বড় হবে, বাচ্চা দেবে, আমার বাসায় একটা রুজির ব্যবস্থা হবে। তো তিনি বললেন তুমি ওটা জবাই করো না, কী করবে? তখন তিনি বললেন দেখো ওলা কিন্তু খুঁজবেন সাহারিকা ও তকাল্লেম আসফারাক ও তাকুসাম সার বাক ও তাহালক আনতক ফজালিকা তামাম উজিয়াতক ইন্দাল্লাহ আজ্জা ওয়াজাল রাওয়া আহমদুল হাকিম। তুমি কোরবানির দিন তোমার নখ কাটবে, চুল কাটবে, গোফ ছাড়বে, গুপ্তাঙ্গ সাফ করবে, এগুলো করো। যদি এভাবে তুমি থাকতে পারো, কোরবানির পরে যদি তুমি নখ চুল কাটো, আগে নয় 10 দিন, তাহলে এটা তোমার জন্য পূর্ণাঙ্গ কোরবানির নেকি হিসাবে তুমি পেয়ে যাবে। এই হাদিসগুলো আমাদের সামনে জানা দরকার। আল্লাহর রাসূল বলছেন জালাল্লাহ ঈদান লিহাজিল উম্মাহ, ঈদ উল আজহাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা রাওয়াহু আহমদ ও ইবনে মাজাহ। যার সামর্থ্য আছে অথচ কোরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, এর অর্থ এটা নয় যে সে আসবেই না, একটা ধমক। যাদের সামর্থ্য আছে তার অর্থ এটা নয় যে তাকে জাকাত দাতা হতে হবে। দেখলাম কালকে ইনকিলাবে ফতোয়া দিয়েছে, যার বাড়িতে 52.5 তলার রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণ আছে, তারাই কোরবানি করবে। এটা কি হয় সামর্থ্যের ব্যাখ্যা? তো এটা নয়, আমি ছাগল গরু পুষি, আমার কি সমর্থ্য নেই ছাগল একটা দেওয়া? আমি গরু পোষার সমর্থ্য নেই, গরিব হতে পারে। সামর্থ্যের ভাষাটাকে ঘুরিয়ে নিয়ে যদি কেউ জাকাত মুখ নিয়ে চলে যায়, এটাই তো একটা অন্যায় না, এটা ভুল ব্যাখ্যা। যার সামর্থ্য আছে সে কোরবানি দেবে, এমনকি ঋণ পরিশোধের সামর্থ্য আছে কিন্তু এক্ষুনি পরে আছে, তিনিও কোরবানি দিতে পারেন। অনেকে বলেন ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি নেই, দিতে পারেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমাল সালেহ ফীহিন্না আহাব্বিল্লাহ মিন হাযিল আইয়ামিল আশরা। আল্লাহ নিকটের সবচাইতে প্রিয়তম আমল হচ্ছে এই 10 দিনের নেক আমল সমূহ, মিন হাযিল আইয়ামিল আশরা। 10 দিন অর্থাৎ পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ ঈদ উল আজহার কোরবানির দিন পর্যন্ত যত নেক আমল আমরা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয়তম আমল। অতএব যত রকম নেক, যত রকম সৎকর্ম করা সম্ভব আমাদের পক্ষে, এই সময় আমাদের করা কর্তব্য। জনৈক সাহেব বললেন হে আল্লাহ রসুল, জিহাদের চাইতেও কি উত্তম? জবাবে তিনি বললেন অবশ্যই জিহাদের চাইতেও উত্তম, তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি জিহাদের উদ্দেশ্যে জানমাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন আর ফিরে আসেননি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন।
তার তুলনীয় হবে না। এর মধ্যে একটা দিন আছে আরাফার দিন, এ বিষয়ে আমি কথা দতা রাজিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াওমি আরাফাতা আহতাসাবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাযী আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহু রাওয়াহু মুসলিম। আরাফার সিয়ামকে আমি আশা করি আল্লাহ পাক তার বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফা সিয়াম অর্থাৎ বুঝতে পারছেন তো, হজের দিনের সিয়াম। হজের দিন হাজার দুজনের সিয়াম নাই, যারা আমরা হজ করব না এটা তাদের জন্য। এখানেও বহু ঝগড়াঝাটি, সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদের কায়েল যারা তারা এখানে একটা পয়েন্ট পেয়ে গেছেন, আপনারা আরাফার দিন সিয়াম রাখেন কেন, বিশ্বব্যাপী একদিন আরাফা হয় না, ঠিকই তো কথা, কথা ঠিকই, সমস্যা নেই। হাদিসের আরাফা শব্দটা এসছে, আর ওখানে শব্দ নাই। অতএব বিশ্বের দিন যেখানে রমজানের চাঁদ উঠবে সেদিন থেকে রমজান শুরু হবে, কিন্তু আরাফা একদম শব্দ উল্লেখ করা আছে। এরপরেও মক্কার পূর্বেকার লোকদের আর পশ্চিম দিকের লোকদের একদিন আগ পিছু হতে পারে। আমরা মক্কার পশ্চিম দিকের লোক, আমাদের এখানে সূর্য ডোবে একদিন পরে, কখনো কখনো দুদিন পরে, আমাদের চাঁদ দেখব কখনো একদিন পরে বা কখনো দুদিন পরে। মক্কা যখন মাগরিবে সালাত হয়, ঢাকায় তখন ইশা সালাত পড়িয়ে আমরা ঘুম পড়ার চেষ্টা করি, তিন থেকে সাড়ে তিন ঘন্টা ডিফারেন্স না, এটাকে তো ঠেকানোর কোনো বুদ্ধি নাই। তাহলে একই দিনে সিয়াম ঈদ বলতে চান তাদেরকে, তাহলে রাত্রি 9টার সময় ইফতার করতে হবে, সূর্য অস্ত যাওয়ার সময় করা যাবে না। ওটা হলো সিয়ামের বিষয়, আরাফার বিষয়টা সেটা নয়। যেমন জানতে পারেন যে আজকে আরাফা হচ্ছে, তাহলে আপনি আরাফার দিনে সিয়াম রাখবেন। বিগত যুগের এই সুযোগ ছিল না সুযোগের লোকদের, আজকের যুগে সুযোগ এসছে। টিভি খুললে দেখতে পাচ্ছি হজ হচ্ছে, তাই না, আপনি এই দিনে সিয়াম রাখবেন। হ্যাঁ, আপনি যদি বলেন তাই তো আমাদের ঈদুল আজহার আগেই তো আরাফা হয়ে গেল বা একদিন আগে হলো, একদিন আগে তো হয় না সাধারণত, দুদিন পরে আমরা পড়ে দেখছি আমাদের একদিন আর দুদিন পরে ঈদুল আজহা আমাদের হচ্ছে, করব কি, সমস্যা নেই, আপনি সিয়ামটা বাড়িয়ে দিতে পারেন, 9 তারিখে সিয়াম রাখেন, আর আমার এখানে 11 তারিখ যদি ঈদুল আজহা হচ্ছে 10 তারিখে সিয়াম রাখেন, সমস্যা কী, 8-9 সিয়াম রাখেন, 10 তারিখে আপনি ঈদুল আজহা করেন, কারণ এই 9 দিন আপনি একটানাও সিয়াম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আরাফার সিয়াম আপনি একটা তো 2টা রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি পাবেন আপনি, এটা নিয়ে হয়তো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সিয়ামে এবার আরাফার সিয়াম হিসাবে রাখবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের পূর্বে এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন। আমরা সবাই জিলহজ মাসের এই প্রথম দশকের নেকি আন্তরিকভাবে কামনা করব, যার যত ক্ষমতা আছে করে যাবেন। আমাদের সংগঠনের নিয়ম আমাদের রয়েছে, প্রত্যেকে নিজ নিজ পরিবারের পক্ষ থেকে আমাদের সংগঠনে এই দিন আমরা 100 টাকা করে দেই, প্রথম সপ্তাহের মধ্যে 100 টাকা মাত্র, যেটা আমরা শুরু করি নাই, পয়লা জিলহজ থেকে 7 দিনের মধ্যে এটা আমরা শোধ করে দেব। নিজে শুধু নয়, আমাদের পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে 100 টাকা আমরা দেই সংগঠনকে, এটা যাতে আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আপনারাও এটা জারি করে দেন, দানের খাত যত বেশি বাড়বে নেকির খাত তত বেশি বাড়বে, দান যত কম করবেন নেকি তত কমে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তার নিজের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত থাকল সেই মাত্র সফল কাম। হৃদয়ের কার্পণ্য সাংঘাতিক জিনিস, এটা আল্লাহ বুঝতে পারে। 100 টাকা দেবে ওখানে, হৃদয় বলছে না 50 টাকা দিয়ে 50 টাকা দিয়ে চকলেট কিনে মেয়ের জন্য, আল্লাহ বুঝতে পারে না, হবে না। সুযোগ পেয়েছেন দিয়ে দেন, মনকে বলেন
রুজুর মালিক আল্লাহ, তাকান আসমানের দিকে, ছোট্ট পাখিগুলা সকালবেলা ক্ষুধার্ত অবস্থা বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা পেট ভরে চলে আসছে, যে পাখি যাকে দেওয়ার কেউ নাই তার রুজির অভাব হচ্ছে না, আমি সৃষ্টির সেরা, আমার কেন অভাব হবে? এই বিশ্বাস নিয়ে যদি আমি কাজ করি আল্লাহ আপনাকে কীভাবে দেবেন আমি টের পাবেন না। সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস, মা ইউ কাশ হাদাব সিহি ফাউলাকে হুমুল মুফলিহ। আল্লাহবাক আমাদের সবাইকে জিলহজ মাসের এই দশ দিনের ফজিলত যথাসাধ্য অর্জন করার তৌফিক দান করুন। ঈদুল আজহা আসছে, আর একটা জুমা ইনশাল্লাহ আপনার সামনে আসা যাবে, তখন মশাইল কোরবানি অন্য কিছু বলা যাবে, আপাতত ইমিডিয়েট যেটা হচ্ছে নখ চুল কাটবেন না। এই একটা দিন আপনার হাতে আছে, রোববার থেকে কিন্তু এটা বন্ধ, দয়া করে হাদিসটা মেনে চলেন, এর নেকি পাওয়ার আশায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, বাড়িতে যে বলবেন ভালো করে আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, নেকিটা সবাইকে মা বন্ধুকে জানিয়ে দেবেন, কারণ একজনের কাছ থেকে আরেকজন প্রচার যদি না করি আমরা ইসলাম তো টিকবে না, তাই না? ইসলাম তো হলো প্রচারের ধর্ম, বাল্যগু আননি অলহ আয়া, তোমার আমার পক্ষ থেকে প্রচার করো, পৌঁছে দেওয়া মানুষের কাছে একটা আয়াত যদি তুমি জানো। আজকে আমরা তিনটে আয়াত শুনলেন, ইন্না আয়াতান আকাল কথা, তাই না? এই আয়াতটা যদি মানুষকে বাড়িতে যে ভবিষ্যতে বলেন বা বন্ধু মহলে বলেন, সবার সঙ্গে গল্প করেন, বহুত গল্প আমরা করি, এটাই গল্পটা করে দেন যে আয়াতে আল্লাহ পাক তার রসুলকে বলছেন তুমি সালাত আদায় করো এবং কোরবানি করো, বলছেন কোথায়? মক্কায় না, বাস্তবন হচ্ছে কোথায়? মদিনায় গিয়ে। এর মধ্যে কত যে কি নিহিত আছে এ ইতিহাস তো আপনারা এখন শুনলেন। তিনি মদিনায় গেলেন, ছিলেন তো আগে ইয়তিম মোহাম্মদ, এখন হলেন নেতা মোহাম্মদ, এখন হলেন সারা রাষ্ট্রনেতা মোহাম্মদ, এখন তিনি ইচ্ছা করলে জেনাকারের শাস্তি দিতে পারছেন, হত্যাকারের কেশাস নিতে পারছেন, চোরের হাত কাটতে পারছেন, মক্কা থাকতে পারছিলেন কি? এই যে ক্ষমতা তিনি পাবেন মদিনায় গিয়ে, তিনি কি কখন জানতেন? সম্পূর্ণ আল্লাহর এলেমে ছিল। আমাদের দায়িত্ব স্তরে আল্লাহর আনুগত্য করা, পরবর্তী ফয়সালা আল্লাহর হাতে, যদি কিছুই দুনিয়াতে না পাই আখেরাত আলহামদুলিল্লাহ পেয়ে যাব, অতীতে বড় প্রভাব মোমেনের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাত ভিত্তিক কাজ করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।